উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি চাঁপানবগঞ্জ 250 শয্যা আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম। ফলে পুরনো ভবনে গাদাগাদি করে কোনো রকমে চলছে চিকিৎসা কার্যক্রম। উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। তবে গণপূর্ত বিভাগ বলছে দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে হাসপাতালের নতুন ভবন। 2018 সালের 29 সেপ্টেম্বর কাজ বাকি রেখেই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় চাঁপানবাবগঞ্জ 250 শয্যা আধুনিক সদর হাসপাতালের আটতলা নতুন ভবনের। উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও নতুন ভবনে কার্যক্রম শুরু হয়নি, ফলে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 17 লাখ বাসিন্দা। এদিকে পুরানো ভবনে বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় ও মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। দ্রুত নতুন ভবনটি চালুর দাবি তাদের। প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসক অনুমোদন না দিয়ে লোক দেখানো এই উদ্বোধন প্রতারণার শামিল বলে মনে করছেন নাগরিক সংগঠনের নেতারা। নির্বাচন আসার এক বছর আগে তড়িঘড়ি করে নবগঞ্জ সদর হাসপাতালে 250 শয্যাকে ঘোষণা করেছে। মিস্ত্রির কাজ শেষ হয়নি, পূর্ণাঙ্গ লোক বল নিয়োগ হয়নি, কত পার্সেন্ট কাজ এখনো বাকি এবং বিল নিয়ে ঠিকাদার পালিয়ে গেছে। এটা অনৈতিক, একাধারে অনিয়ম। গণপূর্ত বিভাগ ভবনটি বুঝিয়ে না দেয়ায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তবে গণপূর্ত বিভাগ বলছে কিছু কাজ বাকি থাকায় এতদিন ভবনটি বুঝিয়ে দেয়া যায়নি। 250 শয্যা প্রশাসনিক জনবলেরও অনুমোদন হয় নাই, শয্যারও অনুমোদন হয়নি। এটা এখনও ঠিকাদার কর্তৃক আমাদের গণপূর্ত যারা করতেছেন তারাই বুঝে পান নাই, কাজে আমার বুঝে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা সংশোধন করা এবং মেডিকেল গ্যাস সিস্টেমটা স্থাপন, এই কাজটি শেষ করে আমরা আগামী এক মাসের মধ্যে তাদেরকে হাসপাতালটি বুঝিয়ে দেব। ডিবিসি নিউজ ডেস্ক।